আসসালামাইকুম, ডক্সে আমাদের সাথে অনেকে কাজ করছেন, অনেকের কাছে টোকেন আছে। এখন কথা হচ্ছে, আপনি যে টোকেনটা পাইছেন এটা সেল করবেন কিভাবে? এটা দেখেন, অলরেডি কিছু এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে আনঅফিসিয়ালি। আজকে 6টার সময়, মানে আপনি যখন ভিডিওটা দেখবেন তখন হচ্ছে অলরেডি হয়তো বা বাই সেল স্টার্ট হয়ে গেছে। তো আপনি যে টোকেনটা পেয়েছেন এটা কিভাবে সেল করবেন এটা দেখাবো আজকের ভিডিওতে। সেল করার পর কিভাবে একদম টাকায় রূপান্তর করবেন এটা এ টু জেড সব কিছু দেখাই দেবো। এখন কথা হচ্ছে, আপনি যে টোকেনটা পাবেন এখান থেকে, ফার্স্টে যখন পাবেন এই টোকেনের প্রাইসটা অনেক আপ ডাউন করবে। যেরকম দেখেন, এক একজন ইউজার এখান থেকে অ্যাভারেজলি মনে করেন 40 থেকে 50 হাজার টোকেন পাইছে। তো আমি যদি এখানে 45 হাজার টোকেন এক একজনকে ধরি, সেক্ষেত্রে আপনি $300-400, $500 বা $200-300 এরকম এক একজন ইউজারের ইজিলি প্রফিট হয়েছে। তার মানে আপনার 40,000, 50,000, 60,000, 70,000 অ্যাভারেজলি এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকের এখান থেকে মানে টাকা নিতে পারবেন যারা যারা এটাতে জয়েন করছেন। ওকে, তো এই ভিডিওটা হচ্ছে একদম নতুনদের জন্য হবে, আর পুরাতনদের জন্য কিছু টিপস ফার্স্টেই দিয়ে নিব। আর বাকি নতুন যারা না বোঝেন তারা হচ্ছে ভিডিওটা দেখা বাকি কাজগুলো করে নেবেন, আপনি একবারে টাকা পকেটে নিতে পারবেন। তো এটা করার জন্য কী করবেন দেখেন, যারা পুরাতন আছেন ফার্স্টে বলি, আপনারা যারা হচ্ছে বাইন্যান্সে উইথড্রল করছেন আমার মতো, দেখেন আমি এখান থেকে হচ্ছে বাইন্যান্সে ডিপোজিট করছি একটা অ্যাকাউন্টের ব্যালেন্স। একটা অ্যাকাউন্ট থেকে আমি পাইছি হচ্ছে 57,000 টোকেন। ওকে, তো এটা থেকে আমি $300-500 ইজিলি চলে আসবে। এটা কিন্তু 36 মিনিট পরে স্টার্ট হবে, এখানে দেখেন ট্রেড স্টার্ট হবে 36 মিনিট পরে। এখন হচ্ছে যারা এখান থেকে পুরাতন আছেন তারা কী করবেন, পুরাতন নতুন সবাই, এটা জাস্ট পুরাতনদের জন্য আসলে ট্রিক্সটাই জন্য বলতেছি। আপনার যখন এখান থেকে এটা ট্রেডটা স্টার্ট হবে, ট্রেড স্টার্ট হবে এটা বুঝবেন কীভাবে, এটা বোঝার জন্য হচ্ছে আপনি এখান থেকে আসবেন, এই যে এখান থেকে ট্রেড লেখা আছে ট্রেডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নোট আছে, এখান থেকে আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডক্স লিখে দেবেন, এখান থেকে এইভাবে হচ্ছে ডক্স লিখবেন। তো আপনি যখন ডক্স লিখবেন এখানে এরকমভাবে অপশন চলে আসবে, আপনি এই যে ডক্স ভার্সেস USDT আছে এটাতে ক্লিক করবেন। আপনি যদি এখান থেকে লেট করেন, লেট করলে কিন্তু আপনার এই যে ডক্স টোকেনটা আপনি পেয়েছেন এটা প্রাইস আপ ডাউন করবে। মনে করেন এখন দেখতেছেন আপনি $100 পাইছেন, এখান থেকে একটু পরে দেখবেন $50 হয়ে গেছে, অথবা আপনার এটা $200 হয়ে যেতে পারে, এরকম আপ ডাউন করবে। এর জন্য এটাকে আপনার আগে স্টেবল করতে হবে, স্টেবল করার জন্য আপনার এটা সেল করতে হবে USDT-তে, এবং USDT পরবর্তীতে আপনি টাকায় কনভার্ট করতে পারবেন, একদম ইনস্ট্যান্টলি করতে পারবেন, আমি দেখাই দেবো। তো ফার্স্টে হচ্ছে আপনি এখানে আসার পর এখান থেকে দেখবেন মানে এখানে অনেকগুলো প্রাইস লিস্ট শো করবে, আপনার এখানে এরকম টাইম থাকবে না, আমি এই যখন এটা ট্রেডটা স্টার্ট হবে আর 45 মিনিট পরে। তো ওটার জন্য আপনি কী করবেন, এটা সেল করার জন্য কী করবেন, সব এক্সচেঞ্জারে সেম প্রসেস, আপনারা যারা বাইবিট, বিটগেট অথবা ওই OKX-এ উইথড্রল করছেন সবার জন্য সেম প্রসেস। আপনি ফার্স্টে একদম সর্বপ্রথম এখান থেকে দেখেন লিমিট লেখা আছে, লিমিটের উপরে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা মার্কেট করবেন, এভাবে হচ্ছে মার্কেট করবেন। মার্কেট করার পর আপনার যেই ব্যালেন্সটা আছে এটা কিন্তু এখানে শো করবে। আচ্ছা, এখানে দেখেন উপরের দিকে বাই লেখা আছে, আপনি এই বাইটা থেকে এই যে এখানে যে সেল লেখা আছে সেলের উপর একটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে সেলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন হচ্ছে আপনার এখানে যে ব্যালেন্সটা আছে এটা শো করবে, আপনার যত ডলার এখানে আছে টোটাল ডলারটা এখানে যত ডক্স আছে এটা শো করবে এখানে। তো আপনি কী করবেন, এখান থেকে এই যে ইয়েটা আছে দাগটা আছে এটা এইভাবে এইভাবে ধরে টানবেন, টানার পর এখানে 100% হয়ে যাবে, এখানে আপনার এটা শো হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে সেল ডক্স আছে এটাতে ক্লিক করলে ইনস্ট্যান্টলি আপনার ওয়ালেটে USDT চলে আসবে সরাসরি। তো USDT আসার পর আপনি এটা একদম ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। মনে করেন আপনি যদি 100 USDT বা এইখান থেকে অ্যাভারেজলি সবার 200-300 করে পেতে পারেন USDT, তো এটা আপনি সেল করবেন। বা এটার প্রাইসটা কীরকম, যদি আপনি মনে করেন যে $300 পাইছেন তাহলে আপনি হচ্ছে এখান থেকে এই যে ফান্ডিং আছে এই ফান্ডিংয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ট্রান্সফারের উপর ক্লিক করবেন, ট্রান্সফারের উপর ক্লিক করার পর USDT সিলেক্ট করে ট্রান্সফার করে আনবেন। এখানে আনার পর এখানে দেখেন এই যে P2P আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেলে ক্লিক করলে আপনি এখান থেকে যদি মনে করেন 100 টোকেন পান, আপনি হচ্ছে এখানে আসার পর এখানে BDT মানে BDT লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে BDT সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনি যদি এখানে $100 পান বা $200 পান, প্রত্যেক ডলারের জন্য আপনি 126 টাকা করে পাবেন। তো এই আমি একটু হিসাব করে আপনাদেরকে দেখাই, 126 টাকা করে অ্যাভারেজলি আপনারা এখান থেকে $200-300 করে ইজিলি একটা অ্যাকাউন্টের জন্য পাবেন, এরকমটা ধারণা হইতেছে। এই জন্য হচ্ছে আমি এখানে $250 দিলাম। আপনি যদি $250 হয়, এখানে $250 হলে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য $31,500 করে পাবেন। এটা সরাসরি বিকাশে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা নগদে আপনি এটা নিতে পারবেন। তো এটা নেওয়ার জন্য কী করবেন, এটা নেওয়ার জন্য আপনার এখান থেকে P2P মানে সেল করতে হবে। এটা সেল করা একদম ইজি, আপনি হচ্ছে সেল যাকে করবেন সে আগে আপনাকে টাকা পাঠাবে, তারপরে আপনি এখান থেকে ডলার রিলিজ করবেন। এটার জন্য আমাদের আলাদা ডেডিকেটেড একটা ভিডিও আছে, যেটা বাইন্যান্সের P2P নিয়ে কীভাবে আপনি P2P-র মাধ্যমে ডলার সেল করবেন। তো এই ভিডিওটা হচ্ছে আমি এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আমাদের। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এইখানে জয়েন করবেন সরাসরি। এইখানে আমি দেখেন অলরেডি কিন্তু অনেক আপডেট দিয়ে যাচ্ছি ডক্স নিয়ে। তো এইখানে হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে ওই যে P2P-র যে ভিডিও লিঙ্কটা আছে ওইটা দেখাই দেবো। ওইটা অনেক আগের ভিডিও, বাট সব প্রসেস সেম। আমি যখন ওই ভিডিওটা আপলোড করছিলাম তখন ডলারের রেট ছিল 92 বা 93 টাকা করে।
তো ওইটাতে আমি 92-93 টাকা করে আপনাদেরকে দেখাইছি। বাট এখন হচ্ছে আপনি সব সেম কিছু সেম টু সেম রাখবেন, বাট এখনের প্রাইসগুলো হচ্ছে 126-27 টাকা করে চলতেছে যেহেতু, তো আপনি এইখান থেকে প্রাইসটা জাস্ট অটোমেটিক সবগুলো মানে প্রাইস বেড়ে যাবে আপনার এটা যখন আপনি ক্লিক করবেন, আপনার আলাদা প্রাইস দিতে হবে না। তো এইভাবে হচ্ছে আপনি সেল করে নেবেন, সরাসরি বিকাশে টাকাটা নিয়ে নিতে পারবেন। তো আশা করি বুঝাইতে পারছি, যারা যারা ভিডিওটা দেখছেন এইভাবে হচ্ছে আপনারা সেল করে টাকাটা পকেটে নিয়ে নেন।